কৃষ্ণভদ্র তার গ্রেফতারি নতুন একটা দিগন্ত খুলে দিল, নতুন পথ খুলে দিল নিয়োগ দুর্নীতির তদন্ত এমনটাই মনে করা হচ্ছে। যেখানে আসলে মগডালে কে এই মুহূর্তে প্রশ্ন, সুজয় কৃষ্ণভদ্রের মুখে কখনো সাহেব কখনো বস হিসেবে নাম শোনা গিয়েছে কারণ সুজয় কৃষ্ণভদ্র পার্থ চ্যাটার্জি সকলেই তো জালে চলে এলেন। সুজয় কৃষ্ণভদ্রের সঙ্গে কার যোগ গভীর, কার যোগ স্পষ্ট? আসলে এই নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তে এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে তাতে আসল মাথা, সেই আসল মাথার দিকে এগোচ্ছেন তদন্তকারী আধিকারিকরা? আসল মাথা সামনে আসা অর্থাৎ মগডালে যিনি বসে রয়েছেন তার সামনে আসা এখন কি শুধুমাত্র সময় অপেক্ষা? আর এই সুজয় কৃষ্ণভদ্র সম্পর্কে একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী সোনালী গুহ। রিপাবলিকে এক্সক্লুসিভ কি জানালেন তিনি, শোনাবো। ঘটনা বলি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি একদম পেট্রোল ডিজেলের দাম কমে গেছে। তিনি উপস্থিত সাংবাদিকদের বলছেন, দেখলেন দেখলি কীরকম পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিলাম? তখন একজন সাংবাদিক বলেছে, দিদি এটা তো বিশ্ববাজারে কমলো। উনি বলছেন, তুমি ওইখানে কাজ করো না? উনি বুঝতে পেরেছেন যে চাকরিটা চলে যাবে। তারপরে নাবতে নাবতে ওই সাংবাদিকও নাবছেন, তখন মমতা ব্যানার্জি রাইটার্সে বসতেন, পুলিশকে বলেছেন এ যেন রাইটার্সে না ঢুকতে পারে, ঢুকলে ওকে অ্যারেস্ট করবেন। ভাবুন কতটা ভিনডিকটিভ হলে, মানে তার বিরুদ্ধে গেলে আমি আপনার মাধ্যমে বলছি আমি অ্যারেস্ট নেই, মার্ডার হয়ে যেতে পারি, যে কোনো মুহূর্তে আমি মার্ডার হয়ে যেতে পারি। আপনি কি আশঙ্কা করছেন? হ্যাঁ, যে কোনো মুহূর্তে মার্ডার হয়ে যেতে পারি। সোনালী ঘোষের বক্তব্য আমি শোনালাম, এবার শোনাবো সুজয় ভদ্রের দাদা, সুজয় কৃষ্ণ ভদ্রের দাদা রিপাবলিকে এক্সক্লুসিভ ঠিক কি জানালেন। কালীঘাটের বাড়ি তো প্রথম থেকে ছোটবেলার থেকে কংগ্রেসই করা, কালীঘাটে ও তৃণমূল জন্মের থেকেও কালীঘাটে যাতায়াত একদম। তো অনেকে বলেছে এখানেও দু একজন দিদিও তো এখানে দুবার এসে মিটিং করে গেছে আমার বাড়িতে, ওর ঘরে, যেহেতু এখানে নিচে থাকতো। আর যেহেতু তখন তো তৃণমূল জন্মায়নি, মানে তৃণমূল জন্মেছে সরকার আসেনি, তখন তো করতেই হবে, আসা যাওয়া তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে আসেননি, কিন্তু তার আগে তো এখানে এসে চা খেয়ে মিটিং করা ঘরের, এ তো পরিচয় হয়েছিল। না আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তো দেখা হয়েছিল, দেখা হয়েছে মানে ছোট বাড়ি থেকেও আসলে তো ওর বাবাও এসছে, ওও এসছে, তখন স্বাভাবিকভাবেই এটা আমার দাদা, আমি একবার নমস্কার করলাম, বাস ওইখানেই খান যাচ্ছি, তখন দেখলাম ভাই বেরোচ্ছে, দাদা এটা আমার দাদা, অভিষেক একবার নমস্কার করলাম, বাস ফুরিয়ে গেল, ওই ওই অবধি আর কিছু না। তো যার ফলে হ্যাঁ কখনো পার্থদা আমার ঘরে ঢুকেছে কিনা আমার খেয়াল নেই, কিন্তু এখানকার কাউন্সিলর তো এখানে যত মিটিং ফিটিং সব ওই তো অ্যারেঞ্জ করতো। রিপাবলিক বাংলা এবার ডিজিটালে, বাংলা টেলিভিশন দুনিয়া বদলে দেওয়ার পর এবার ডিজিটাল দুনিয়া বদলাতে আসছে রিপাবলিক বাংলা। ডিজিটালে ঝড় আসছে, রিপাবলিক বাংলা ডিজিটাল আসছে, এবার আরো কথা হবে চোখে চোখ রেখে।